হ্যাঁ মাসি বলো। তোরা আজ বিকালে আসবি তো বাবা? হ্যাঁ মাসি, অফিস শেষ করে আমি চন্দনাকে নিয়ে তোমার কাছে আসছি। ঠিক আছে বাবা, তোরা তাড়াতাড়ি আসিস। ঠিক আছে মাসি, এখন রাখছি, অফিসের না হলে দেরি হয়ে যাবে। একি এখন বসের ফোন? বস আবার কি বলবে? হ্যাঁ স্যার বলুন। ওকে স্যার, আজকে একে মাসির বাড়ি যাব, আর বসকে আজকেই ঠিক দেখে দেখে একটা মিটিং ডাকতে হলো। মিটিং শেষ করে বেরোতে দেরি হয়ে যাবে, মাসি আবার বললো তাড়াতাড়ি আসিস। কি যে করব না, আমি বরং চন্দনাকে একটা ফোন করে জানিয়ে দিই। হ্যাঁ শুনছো, আমার না যেতে আজ একটু দেরি হবে। কি গো, আজ যে মাসির বাড়ি যাওয়া আছে, তুমি কি ভুলে গেলে? আজকেও তোমার আসতে দেরি হবে। আরে না না, আমি ভুলিনি, কিন্তু কি করব বলো, আজকেই বস একটা মিটিং ডাকলো, আমি তো এইভাবে বেরিয়ে যেতে পারি না। আর সকালে মাসিও ফোন করেছিল, আমাদের তাড়াতাড়ি যেতে বলল, কি করব বলো। ও ঠিক আছে, কি আর করবে বলো, মিটিং শেষ হলেই তুমি এসো, আমি তৈরি থাকবো। ঠিক আছে, আমি রাখলাম। মাসি আমরা এসে গেছি। এসো তোমরা, এত দেরি হলো যে তোমাদের? আমি তো সকালে সজলকে একটু তাড়াতাড়ি আসতে বললাম। হ্যাঁ গো মাসি, জানো তো আমাদের বসটা কি রকম, ঠিক আজকেই একটা মিটিং ডেকে বসলো, আর হয়ে গেল আমার দেরি, সেই জন্যই তো আসতে এত দেরি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, আয় তোরা বস এখানে, আমরা আগে মেসোমশাইকে প্রণাম করে আসি, তারপর বসবো। জানো বৌমা, আজ 7 বছর হয়ে গেল তোমাদের মেসোমশাই আমায় ছেড়ে চলে গেছে, কিন্তু আজও আমি তাকে বুঝতে পারি, আমার যে কোনো বিপদে আমার পাশে সব সময় থাকে। মেসোমশাই তো আপনাকে খুবই ভালোবাসতেন। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো, তোমাদের মেসোমশাই আমায় খুবই ভালোবাসতেন, তাই তো আজও আমি তাকে অনুভব করতে পারি। আসলে যে সত্যিকারের ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষটাকে কখনোই বিপদে পড়তে দেখতে পারে না। বিপদ দেখলে সে যেভাবেই হোক না কেন, তার ভালোবাসার মানুষটাকে ঠিক বার করে নিয়ে যায়। হ্যাঁ মাসি, ঠিকই বলেছেন আপনি, মেসোমশাই সব সময় আমাদের সাথে আছেন। হ্যাঁ ঠিকই বলেছ, তা বাবা স্বরূপ, তোরা কি আজ থাকবি এখানে? না গো মাসি, আজকে থাকতে পারবো না, কালকে আবার সকাল সকাল অফিসে যেতে হবে। তাহলে আর তোরা দেরি করিস না, চল খেয়ে নে। ঠিক আছে মাসি, আমরা তাহলে আজকে আসি, আবার আসবো কিছুদিন পর। হ্যাঁ হ্যাঁ মা, দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো,
অনেক রাত হয়ে গেল, কখন যে তোমরা পৌঁছবে? ওতে কোনো অসুবিধা হবে না মাসি, আমি গাড়ি নিয়েই এসেছি, আর রাস্তা তো এত রাতে ফাঁকাই পাবো, তাড়াতাড়ি পৌঁছে যাব। তুমি কোনো চিন্তা করো না, আমরা আসছি মাসি। হ্যাঁ বাবাই, সাবধানে যাস। সত্যি অনেক দেরি হয়ে গেল, কখন যে বাড়ি পৌঁছবো। হ্যাঁ, আর তোমার বসটাকেও বলিহারি, আজকেই তাকে মিটিং ডাকতে হলো। আর মাসির বাড়িতেও তো আজকে না এলেই নয়। এ কি, আবার গাড়ি থামিয়ে দিলে কেন? আরে আমি কেন গাড়ি থামাবো, গাড়িতেই কোনো একটা প্রবলেম হয়েছে। তুমি বসো, আমি দেখি কি হলো, গাড়ি থেকে নেমো না। ঠিক আছে, দেখো আবার কি হলো। গাড়িটাকেও এখনই খারাপ হতে হলো, একে এত রাত হয়ে গেছে, ভাবছি কখন বাড়ি যাব, তার মধ্যে উফ। কি গো, কি হলো গাড়িতে? আমাদের কাছে জল আছে গো। জল? না, জল কোথায় পাবো? যে খাবারের জলটা এনেছিলাম সে তো যাওয়ার সময় শেষ হয়ে গেছে, আর তো জল নেই। ও, গাড়িতে তো জল দিতে হবে। তুমি বরং একটা কাজ করো, তুমি গাড়িতেই থাকো, গাড়ি থেকে নেমো না যেন, আমি দেখি কোথায় জল পাই। এত রাতে এই অজানা জায়গায় তুমি কোথায় জল খুঁজতে যাচ্ছ? জানি না, দেখি কোথায় জল পাই। জল ছাড়া তো গাড়ি স্টার্ট হবে না, কিছু তো করার নেই। কতক্ষণ হলো ও গেছে, এখনো তো আসছে না, আমার আর বসে থাকতে ভালো লাগছে না, খুব ঘুম আসছে। চন্দনা, এই চন্দনা, ওঠো। কি গো, তোমার জল আনতে এত সময় লাগলো যে? হ্যাঁ, একটু সময় লাগলো। এ কি, তোমার চোখগুলো এরকম লাল হয়ে গেল কি করে? ও, কিছু নয়। গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে। শোনো, আমি পাশের ঘরে আছি, কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করে নি, তুমি শুয়ে পড়ো। এত রাতে আবার কাজে বসবে? শোনো, আরে শুনে তো যাও। এ কি, কোনো কথার উত্তর না দিয়েই চলে গেল, ও তো এরকম করে না সাধারণত, কি জানি হয়তো কাজের খুব প্রেশার আছে। ঠিক আছে, আমি বরং এখানেই ওয়েট করি, ও আসলে একসাথেই শোব। এত সকালে আবার কে এলো? কাকে চান? এটা কি মিস্টার স্বরূপ ব্যানার্জির বাড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? আপনি কে? আমি ওনার স্ত্রী। ও আচ্ছা, আপনি এক্ষুনি একবার থানায় চলুন। থানায় কেন? ম্যাডাম, আমরা কুসুমপুর থেকে একটা ডেড বডি পেয়েছি, আর আমাদের মনে হয় ওটা মিস্টার স্বরূপ ব্যানার্জিরই ডেড বডি, তাই আপনি যদি একবার থানায় গিয়ে দেখে আসেন খুব ভালো হয়। ডেড বডি? আপনি কি এসব যাতা বলছেন? আমরা এই মাত্র ওখান থেকে ফিরেছি, আমার স্বামী পাশের ঘরে কাজ করছেন, আপনি কি যাতা বলছেন এসব? ম্যাডাম, আমরা ডেড বডি থেকে একটা পার্স পেয়েছি, সেই পার্সের আই কার্ড দেখেই আপনার কাছে এসেছি, আপনি কাইন্ডলি একবার থানায় গিয়ে যোগাযোগ করবেন।
থাকে কি? ঘর তো ফাঁকা, পুরো বাড়িতে তো কোথাও নেই। ও যে বলে এই ঘরে বসে কাজ করছি, কোথাও তো নেই ও। তাহলে কি পুলিশে বলে গেল ওটা সত্যি? তাহলে কি পিসির কথাই ঠিক? ও আমাকে এত রাতে রাস্তায় একা দেখতে পারেনি, তাই আমাকে বাড়ি পর্যন্ত নিয়ে এলো। আমি তো কিছু বুঝতেই পারলাম না, ও এইভাবে আমাকে ছেড়ে চলে গেল।